আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে পুকুর পাড়ে এসে পৌঁছালাম 6টার সময়, এখন বাজে 7:30। এই পর্যন্ত ছোট্ট একটা মাছ পেয়েছি। পুরো সপ্তাহ ব্যস্ততার পর শুক্রবার বা যে কোনো একদিন পুকুর পাড়ে আসলে বেশ ভালো লাগে, এই জন্য আসি। আমার সাথে জন আজকে একটু দূরে বসেছে, উনি আমার সাথে এসছেন, কিন্তু উনি মনে করতেছেন যে ওখানে হয়তো মাছ ভালো খাবে, এই জন্য উনি ওখানে চলে গেছেন। আরো কয়েকজন আছে, আসলে মাছ কখন যে খাবে এটা কেউ বলতে পারে না। যে কোনো সময় পরিবেশ ঘুরিয়ে দিতে পারে। একটা আধা কেজি সাইজের মাছ পানির নিচে অনেক শক্তিশালী। এদিকেও কয়েকজন আছেন, এখন প্রায় 9টা বাজে, এখন পর্যন্ত খুব একটা ভালো খবর নাই। ইন্টারশিপ সেট করা আছে, কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো খবর হয়নি। এগুলো হচ্ছে মাছের খাবার যা বসির সাথে আটকে দেওয়া হয়। আটার পাশে যা দেখা যাচ্ছে তা হচ্ছে পিঁপড়ার ডিম। যখন আবহাওয়া এরকম থাকে, বাতাস ঢেউ থাকে, তখন মাছ শিকারীদের মনে হয় যে মাছ এখন খাবে। এরকম ঢেউ থাকলেই মনে হয়
এই বুঝি মাছ খেলো না? মানে কি আল্লাহর এক কানি, ওই আল্লাহর এক কানি এরা দুটো থাকে অনেক দূরে রে। আজকে আমার মাছ শিকারের স্পটটা হচ্ছে এরকম, ছাতার নিচে বসে আছি, এই ছাতার নিচে আমি বসে থাকি। আজকে মাছ ধরতে এসে ভালো লাগলো এই বাস ঝাড়ের বাতাস। ঢাকা শহরে এই বাতাস পাওয়া খুবই কঠিন। বাস ঝাড়ের নিচে আজকে আমি মাছ ধরছি। এখন বাজে প্রায় 3টা। আজকে যেখানে মাছ ধরতে বসেছি এর পাশেই দেখা যাচ্ছে ছোট্ট একটি পাট ক্ষেত। এই ছোট সাইজের পাঙাশ মাছটি খেয়েছে, এইমাত্র উঠালাম। হিট মিস হলো স্যার, সারাদিনের পর মাছের যে অবস্থা সেটা আমরা দেখে নিই। সন্ধ্যা হয়ে আসতেছে, সবকিছু গুছানো কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিব।
সাথে যারা ছিলেন তারাও রেডি বাসায় যাওয়ার জন্য। যদি চ্যানেলটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন।